প্রাচীন বিশ্বের অনেক কিছুই আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি প্রাচীন বিশ্বের মানুষরা কি কি সব বিষয়ের জন্ম দিয়েছিল? এই পর্বে থাকছে প্রাচীন বিশ্বের এমনই 10টি বিষয় যা আমাদের কল্পনাকেও হার মানায়। অজন্তা গুহা, ভারত। ভারতের আগ্রাবাদ থেকে আরও 100 কিলোমিটার উত্তরে অজন্তা গুহাকে মনে করা হয় ভারতের শ্রেষ্ঠ রক কাট আর্কিটেকচার বা পাথর খোদাই করা স্থাপনা। অজন্তায় প্রথম বৌদ্ধবিহারটি নির্মাণ করা হয় খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে। খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকে আরও কিছু সুসজ্জিত গুহা যোগ হয় পূর্বের গুহাগুলোর সাথে। অজন্তার এই গুহা শিল্পকে ধরা হয় প্রাচীন বিশ্বের অন্যতম এক বিষয় হিসেবে। নিউগ্রেঞ্জ, আয়ারল্যান্ড। নিউগ্রেঞ্জ হচ্ছে একটি মাটির ঢিবি। আয়ারল্যান্ডে অবস্থিত সবুজ ঘাসের চত্বরের উপর নির্মিত গম্বুজের মতো স্থাপনাটি কিন্তু পিরামিডের থেকেও পুরনো। 90 প্রস্তর যুগে নির্মিত এই ঢিবির চারপাশে পাথরের তৈরি একটি রাস্তা আছে আর এর ভেতরের দিকে আছে কয়েকটা কক্ষ। যদিও মনে করা হয় এটাকে ধর্মীয় কাজে ব্যবহার করা হতো, কিন্তু আসলে কেউই সম্মত হতে পারেননি কি উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল। ইউরোপে 90 প্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন মনে করা হয় এই স্থাপনাটিকে। ডেরিঙ্কু, তুরস্ক। ডেরিঙ্কু হচ্ছে মাটির নিচে নির্মিত একটি বহুতল শহর। তুরস্কের নেভিস প্রদেশের ডেরিঙ্কু জেলায় এই শহরটি অবস্থিত। মাটির 200 ফুট গভীর এই বহুতল স্থাপনায় প্রায় 20,000 লোক তাদের গবাদি পশু ও খাবার দাবার নিয়ে আশ্রয় নিতে পারবে। ক্যাপাডোসিয়ার মাটির নিচের কমপ্লেক্সের পরে এটি বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ শহর। বহিরাগত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খ্রিস্টপূর্ব 7ম থেকে 8ম শতকে নির্মাণ করা হয়েছিল এই অস্থায়ী স্থাপনাটি। এর প্রায় 600টির মতো দরজা আছে। আছে 15,000 জানালা যা বিশুদ্ধ বাতাস সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছিল। ভেতরে আছে অসংখ্য টানেল এবং করিডোর। আলেকজান্দ্রিয়ার বাতিঘর, মিশর। পৃথিবীর প্রথম এই বাতিঘরটি নির্মাণ করা হয়েছিল লাইমস্টোনের ব্লক দিয়ে, আর চূড়ায় স্থাপন করা অগ্নিকুণ্ডের মাধ্যমে মাইলের পর মাইল দূর সমুদ্রে আলোর সংকেত পাঠানো হতো। বিশ্বের 7ম আশ্চর্যের একটি এই মিশরের বাতিঘর খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মিত হয়। 440 ফুট উঁচু এই স্থাপনাটি পিরামিডের পর দ্বিতীয় উচ্চতম মানুষ নির্মিত স্থাপনা, যা সমুদ্রের 35 মাইল ভেতর থেকেও দেখা যেত। 956 খ্রিস্টাব্দ এবং 1323 খ্রিস্টাব্দের ভূমিকম্পে এটি বেশ ক্ষতিগ্রস্ত হয়, আর 1480 সালের ভূমিকম্পে এটি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। কলোসাস অফ রোডস। প্রাচীন গ্রিসের সূর্যের দেবতা হিলিয়াসের প্রতিকৃতি হিসেবে রোডস শহরে নির্মাণ করা হয়েছিল 110 ফুট উঁচু একটি মূর্তি। রোডসের সাইপ্রাস জয়কে স্মরণীয় করে রাখার জন্য এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে নষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রাচীন বিশ্বের উচ্চতম স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি ছিল এই রোডসের মূর্তি। হালিকার্নাসাসের সমাধি, তুরস্ক। এই সমাধিসৌধটি খ্রিস্টপূর্ব 4র্থ শতকে নির্মাণ করা হয় রাজা মসলাস এবং তার স্ত্রী দ্বিতীয় আর্টেমেসিয়ার কবরের উপর। 135 ফুট উঁচু এই স্থাপনাটি চৌকোনো আকারের, যা শিল্পমান এবং ঐতিহ্যের দিক থেকে ছিল অপ্রতিদ্বন্দ্বী। খ্রিস্টপূর্ব 353 অব্দে রাজা মসলাস মারা গেলে তার স্ত্রী আর্টেমেসিয়া এই সমাধিসৌধটি নির্মাণের কাজ শুরু করেন। খ্রিস্টীয় 12 এবং 15 শতকে দুটি ভূমিকম্পে সমাধিসৌধটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু 1494 সালে মাল্টার স্টুয়ার্টজনের হাতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই অপূর্ব নিদর্শনটি। জিউসের মূর্তি, গ্রিস। খ্রিস্টপূর্ব 435 অব্দে গ্রিক ভাস্কর ফিডিয়াস নির্মাণ করেছিলেন এই ভাস্কর্যটি।
চল্লিশ ফুট উঁচু এই ভাস্কর্যটি গ্রিসের ইতিহাস এবং ঐতিহ্যের অপূর্ব নিদর্শন হিসেবে বহু বছর মানুষকে আকৃষ্ট করেছে। একটি কাঠের ফ্রেমের উপর স্বর্ণের প্রলেপ দিয়ে বানানো সিংহাসনে দেবতা জিউসের এই ভাস্কর্যটি ছিল একটি আশ্চর্য নির্মাণ, যা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যগুলোর একটি। খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকে প্রলয়ঙ্করী ভূমিকম্পে এটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেবী আর্টেমিসের মন্দির, টেম্পল অব জিয়ানা নামেও পরিচিত এই স্থাপনাটি, এটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব 550 অব্দে গ্রিক শিকারের দেবী আর্টেমিসের সম্মানে। 60 ফুটের 127টি স্তম্ভের উপর নির্মিত এই ভবনটির দৈর্ঘ্য ছিল 425 ফুট এবং প্রস্থ ছিল 225 ফুট। ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য 3 বার এটিকে সংস্কার করা হয়, কিন্তু খ্রিস্টপূর্ব 356 অব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই স্থাপনাটি। ব্যাবিলনের শূন্য উদ্যান, ইরাক। ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার তার শ্রী এমিটাসকে উপহার হিসেবে দিয়েছিলেন এই শূন্য উদ্যানটি। খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মাণ করা হয়েছিল এই শূন্য বা ঝুলন্ত উদ্যান। যদিও শূন্য বলা হয়, কিন্তু এই বাগানটি মাটি থেকে প্রায় 80 ফুট উপরে একটি বিশালাকার ভিতের উপর নির্মাণ করা হয়েছিল। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এই স্থাপনাটিকে অদ্ভুত ইঞ্জিনিয়ারিং বলে অভিহিত করা হয়। খ্রিস্টীয় প্রথম শতকে ভূমিকম্পে বেশ ক্ষতিগ্রস্ত হয় এটি। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে যুদ্ধে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় এই বাগানটি। পিরামিড, মিশর। পিরামিড সম্পর্কে নতুন করে বলার বোধহয় কিছুই নেই। খ্রিস্টপূর্ব 2600 অব্দে নির্মিত খুফুর পিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যগুলোর মধ্যে অন্যতম। গিজার 3টি পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যগুলোর মধ্যে এই পিরামিডই এখন পর্যন্ত টিকে আছে এবং 4000 বছর ধরে এটি মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে নিজের নাম ধরে রেখেছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।